আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তানজিলা কিচেন হাউস। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো লাউ পাতা দিয়ে লটিয়া শুটকি ভর্তা। তো আশা করছি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগবে। চলুন দেখে নিই কীভাবে লাউ পাতা দিয়ে লটিয়া শুটকি ভর্তা করতে হয়। আমি এখানে বড় সাইজের একটি পেঁয়াজ কেটে নিয়েছি একটু মোটা মোটা করে। তারপর এখানে আমি 5-6 কোয়া বড় সাইজের রসুন মাঝখান থেকে চিরে নিয়েছি এবং 6টি কাঁচামরিচ নিয়েছি। আমি এখানে নিয়েছি কিছু লটিয়া শুটকি, ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং নিয়েছি পরিমাণ মতো সরিষার তেল। তো এখন চলুন এগুলোকে আমি কীভাবে রান্না করি সেগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। তো এখন আমি এখানে প্যানে চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে প্যানের মধ্যে সরিষার তেল দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে। তো এখানে আমি প্রায় 2 টেবিল চামচ পরিমাণে সরিষার তেল দিয়েছি। এখন আমি এখানে 4টি শুকনো মরিচ দিয়ে মরিচগুলোকে একটু নেড়ে চেড়ে ভেজে নেব তেলের ভিতরে। তো এই 4টি শুকনো মরিচ কিন্তু আমি ভর্তায় দিব না, আমি এখানে 1টা মরিচ ইউজ করব ভর্তার ভিতরে। মরিচগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি এখন এগুলোকে চুলা থেকে নামিয়ে নেব। তো মরিচগুলো আমি নামিয়ে নিয়েছি, এখন আমি দিয়ে দিচ্ছি এখানে সেই রসুন, কাটা রসুনগুলো। তো রসুনগুলোকে একটু নেড়ে চেড়ে ভেজে তারপর আমি এর মধ্যে অ্যাড করে দেব পেঁয়াজ এবং কাঁচামরিচ। তো রসুনগুলোকে আমি একটু হালকা নেড়ে চেড়ে ভেজে নিয়েছি, তারপর আমি এর মধ্যে পেঁয়াজ এবং কাঁচামরিচ অ্যাড করে দিয়েছি। এগুলোকে আমি নেড়ে চেড়ে একটু ভেজে নেব। তো এগুলোকে আমি এখন নেড়ে চেড়ে ভেজে নিয়েছি, আমি এখন এগুলোকে চুলো থেকে নামিয়ে নেব। চুলা থেকে আমি নামিয়ে নিয়েছি এগুলোকে। এখন আমি এই তেলটার মধ্যে দিয়ে দেব শুটকি। শুটকিগুলোকে দিয়ে আমি এগুলোকে নেড়ে চেড়ে ভেজে নেব। তো এই যে শুটকিগুলোকে আমি নেড়ে চেড়ে ভেজে নিয়েছি, আমি এখন এগুলোকে চুলা থেকে নামিয়ে নেব। আমি কিন্তু এখানে 2 টেবিল চামচ পরিমাণে সরিষার তেল দিয়েছিলাম। এই তেলটার ভিতরেই আমি সবগুলো ভাজা রান্না সব কমপ্লিট করে নিব। তো এখানে আমি লাউ পাতাগুলো দিয়ে দিয়েছি। লাউ পাতাগুলো দিয়ে আমি এর উপরে একটু লবণ ছিটিয়ে দিয়েছি, তারপর আমি এটাকে ঢাকনা দিয়ে কিছুক্ষণ ডেকে রান্না করেছি। তারপর আমি ঢাকনাটা তুলে আবার এগুলোকে একটু নেড়ে চেড়ে উল্টে দিচ্ছি। এই যে আমি এখন ঢাকনাটাকে তুলে আবার এটাকে আবার একটু নেড়ে চেড়ে দেবো। তো আমার লাউ পাতাটা সিদ্ধ হয়ে গেছে, আমি এখন এগুলোকে চুলা থেকে নামিয়ে নেব। তো এই যে আমার লাউ পাতাটা সিদ্ধ হয়ে গেছে, আমি এখন চুলা থেকে এগুলোকে নামিয়ে নিয়েছি। এই যে আমি একটা ব্লেন্ডার জাগে 1টা শুকনো মরিচ এবং সেই শুটকিগুলো নিয়ে নিয়েছি, এগুলোকে আমি ব্লেন্ড করে নিয়েছি শুকনো অবস্থাতে। তারপর আমি এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ, রসুন, কাঁচামরিচগুলো, এগুলোকে আবার একটু ব্লেন্ডারে ঘুরিয়ে নেব। তো এগুলো আমি ব্লেন্ড করে নিয়েছি, এখন আমি এর মধ্যে লাউ পাতাটা দিয়ে দেবো। তো আপনারা চাইলে এই লাউ পাতাটা হাতেও এই শুটকি ভর্তাটার সাথে ভর্তা করে নিতে পারেন। আমি ব্লেন্ডারে 1টা ঘুরানি দিয়ে দিয়েছি, তারপরে আমি এটাকে সার্ভ করে দিলাম। দেখতে পাচ্ছেন, দেখতে যতটা সুন্দর তার থেকে খেতে অনেক অনেক বেশি টেস্টি এই লাউ পাতা দিয়ে শুটকি মাছের ভর্তাটা। আপনারা চাইলে এটা চ্যাপা শুটকি দিয়েও ভর্তা করতে পারেন, সেক্ষেত্রে স্বাদটা আরও বেশি হবে। তো আশা করছি আপনাদের কাছে আমার এই ভিডিওটা ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওতে 1টা লাইক দিবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফেজ।